শিক্ষানবিশ আইনজীবী। তিনি গত 2/6/2023 রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন সৌদিয়া পরিবহনের একটি বাসে। বাসটি রেকলেস ড্রাইভিংয়ের কারণে জোরারগঞ্জ মিলেশ্বরাইতে একটি দুর্ঘটনায় পতিত হয় এবং সেই দুর্ঘটনায় এই ভিকটিম তার পা হারান। আমরা সেটার ক্ষতিপূরণ চেয়ে একটি রিপিটিশন দাখিল করেছি এখানে, এবং তার আগে আমরা রোড ট্রান্সপোর্ট অথরিটির যে ট্রাস্টি বোর্ড সেখানে একটি ক্ষতিপূরণের জন্য আবেদন করেছি। ও আজকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না সেই মর্মে রোজারি করেছে এবং বিআরটিএর বোর্ড অফ ট্রাস্টিকে নির্দেশ দিয়েছেন আগামী এই আদেশ প্রাপ্তির 1 মাসের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি ডিসপোজাল করার জন্য। রুল কত দিনের? 4 সপ্তাহের রুল। ও রুল, ভাইয়ের পরিচয় কি, ওনার পরিচয় কি, উনি কোথায় এলাকায় পড়াশোনা করেন? শিক্ষানবিশ আইনজীবী, উনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছেন এবং সাউথার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছেন। তারপর তিনি ইন্টিমেশনকালীন একটি এনজিওতে চাকরি করছিলেন, ওই অবস্থায় তিনি দুর্ঘটনায়। ওনার দেশের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজারের কোথায়? মহেশখালীতে। কক্সবাজারের মহেশখালী। এটা নিয়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছিল না? অনেক নিউজ হয়েছিল।